আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, শত্রুদের মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতি ধ্বংস করা। কড়া নিরাপত্তার মধ্যে গাজার কারাগার থেকে পালালেন ইসরায়েলি গুপ্তচর। ইরাকি বাহিনী বাগদাদ বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত মার্কিন ভাড়াটে সদস্যকে গ্রেপ্তার করেছে। ইসরায়েলি প্রেসিডেন্টের সফর আমিরাতের জন্য শান্তির বার্তা। ট্রাম্প বলেছেন যে তিনি 6 জানুয়ারি বিক্ষোভকারীদের ক্ষমা করবেন যদি তিনি দৌড়ান এবং আগামী নির্বাচনে জিতেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। শত্রুদের মূল লক্ষ্য হলো ইরানের অর্থনীতি ধ্বংস করা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, শত্রুদের মূল লক্ষ্য ইরানের অর্থনীতি ধ্বংস করা। ইরানের ইসলামী সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন খেপিয়ে তোলার জন্য শত্রুরা দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে আসছে। সর্বোচ্চ নেতা বলেন, দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে শত্রুরা তাদের ঘৃণ্য রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। আমি সবসময় বলে আসছি, আপনাদের উচিত হবে না যে দেশের অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা পরামুখাপেক্ষী করে তোলা। অর্থনৈতিক কর্মকাণ্ডে এমন কোনো জায়গা নিয়ে যাওয়া ঠেকানো উচিত হবে না যা আমাদের নিয়ন্ত্রণের ভেতরে নেই। সর্বোচ্চ নেতা এ কথার মধ্য দিয়ে মূলত ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার প্রতি ইঙ্গিত করেছেন। আজ রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। ইরানের উৎপাদক, উদ্যোক্তা ও কর্মীদের অর্থনৈতিক লড়াইয়ে অগ্রণী সেনা বলেও তিনি উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, দেশের কর্মকর্তাদের ভিয়েনা আলোচনার সঙ্গে জাতীয় অর্থনীতিকে যুক্ত করা মোটেই উচিত হবে না। তিনি শিল্প ও পণ্য উৎপাদনকে আল্লাহর পথে লড়াই বলে উল্লেখ করেন। এদিকে জানবেন, কড়া নিরাপত্তার মধ্যে গাজার কারাগার থেকে পালালেন ইসরায়েলি গুপ্তচর, এক সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচর। এর বিরুদ্ধে এবার ফিলিস্তিনি গাজার এক কারাগার থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, আবেদ আল কারিম আবু ওদে নামের ওই ব্যক্তি একসময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক কমান্ডার ছিলেন। খবর জেরুজালেম পোস্টের। এর আগে 2019 সালে তাকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে কারাগারে পাঠানো হয়। গাজার আনসার কারাগারে 35 বছর বয়স্ক আবেদকে আটক রাখা হয়, যদিও সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত। তারপরও আবেদ কীভাবে পালালো তা স্পষ্ট নয়। ফিলিস্তিন বলছে, আবেদ ইসরায়েলের দেওয়া একটি ট্র্যাকিং ডিভাইস দিয়ে হামাসের তৈরি টানেল নকশা পাচার করেছিল। তাকে ওই ডিভাইস সহ আটক করে হামাস। কড়া নিরাপত্তার মধ্যেও তার কারাগার থেকে পালানোর হামাসের জন্য বিব্রতকর বলে মনে করেছেন ফিলিস্তিনিরা। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে হামাস। তাদেরকে আবেদের সহায়তাকারী দাবি করেছে সংগঠনটি। এছাড়া আবেদের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে তারা। এছাড়া তিনি সীমানা পাড়ি দিয়ে ইসরায়েলে চলে যেতে পারেন এমন ধারণাও করা হচ্ছে। এদিকে ইরাকি বাহিনী বাগদাদ বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত মার্কিন ভাড়াটে সদস্যকে গ্রেপ্তার করেছে। ইরাকি গোয়েন্দা বাহিনী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে সাম্প্রতিক রকেট হামলায় অপরাধীকে হেফাজতে নিয়েছে বলে জানা গেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে। শনিবার রাতে একটি নিরাপত্তা সূত্র বাগদাদ টুডে নিউজ ওয়েবসাইটকে জানিয়েছে যে আকরাম আল কায়াসিকে বর্তমান জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার টুইটার অ্যাকাউন্টের একটি পোস্টে ইরাকি পার্লামেন্টের ফাতা জোটের আহমদ আল মুসাফি বলেন, কায়েসি বাগদাদ বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার অভিযোগ স্বীকার করেছেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধার জন্য কাজ করার নির্দেশ দেয়। তিনি প্রকাশ করেছেন যে দেশের উচ্চতর প্রতিষ্ঠানগুলির দ্বারা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আদেশ জারি করা হয়েছে, কারণ এটি ইরাকের রাজনৈতিক সংকটে বিদেশি হস্তক্ষেপের পরিমাণ এবং ইরাকি জনগণের মধ্যে রাষ্ট্রদ্রোহিতা ছড়ানোর প্রচেষ্টাকে প্রতিফলিত করেছে। ইরাকি সামরিক বাহিনী কর্তৃক প্রকাশিত একটি বিবৃতি অনুসারে শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরে 6টি রকেট আঘাত হানে। 2টি বাণিজ্যিক বিমান ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি এই ঘটনাটিকে দেশের মানহানি করার প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। বিপজ্জনক হামলার নির্ধারক প্রতিক্রিয়ায় প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও শনিবার ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারা একটি মার্কিন গুপ্তচর ড্রোনকে লক্ষ্যবস্তু করেছিল, যেটি সালাদিন প্রদেশের উপর দিয়ে উড়ে গিয়েছে। নুজাবা প্রতিরোধ আন্দোলন টেলিগ্রাম চ্যানেলের মতে, ড্রোনটি পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আল শাবের একটি ঘাঁটিতে গুপ্তচর বৃদ্ধি করার জন্য সামারা শহরের আকাশসীমায় প্রবেশ করার
চেষ্টা করেছিল। আরও একটি উন্নয়নে ইরাকি এয়ারফোর্স F-16 যুদ্ধ বিমান উত্তর পূর্ব দিয়ালা প্রদেশের একটি সিরিজ বিমান হামলা চালিয়ে 9টি দায়েশ সন্ত্রাসীকে হত্যা করেছে। আল উদাইম আল আজিম নামেও পরিচিত শহরের কাছে 21 জানুয়ারি ইরাকি সেনা ফাঁড়িতে হামলার পেছনে সন্ত্রাসীরা ছিল, যার ফলে 10 জন সৈন্য ও 1 জন অফিসার নিহত হয়। দায়েশ 2014 সালে ইরাকে সন্ত্রাসের একটি অভিযান শুরু করে, বজ্রপাতের আক্রমণ বিশাল এলাকা অতিক্রম করে। এরপর থাকছে ইসরায়েলি প্রেসিডেন্টের সফর, আমিরাতের জন্য শান্তির বার্তা। প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন, সফরটি অঞ্চলে শান্তির কথা তবে অর্থনৈতিক সম্পর্ক নিয়েও। ইসাক হার্জোগ হলেন একজন প্রথম ইসরায়েলি রাষ্ট্রপ্রধান যিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন সাজিদ। হার্জোগ এরপর রাজপ্রাসাদ ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সাদিদ আল নাহজানের সাথে দেখা করেন। তিনি আমিরাতের ডিফ্যাক্টো শাসক। 2 দিনের সফরে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন তার স্ত্রী মিকাল। তার পাশে হার্জোগ এবং প্রস্থানের আগে বলেছিলেন যে তিনি শান্তির দূত। এই সফরের গুরুত্ব এই ধরনের সফরে আলোচিত সমস্ত বাস্তব বিষয়ের বাইরে চলে যায়। প্রথমত এবং সর্বাগ্রে এই অর্থ শান্তির আশা। শান্তি আমাদের অঞ্চলের সকল মানুষের জন্য অগ্রগতি, উন্নয়ন এবং সমৃদ্ধি নিয়ে আসে। দুবাই এক্সপোতে ইসরায়েল প্যাভিলিয়ন হার্জোগের আমিরাত ভ্রমণের সময় তার সফরটি একটি গন্তব্য, ঠিক ইহুদি সম্প্রদায়ের মতো। ডিসেম্বরে নাফতালি বেনেট প্রথম ইসরায়েলি সরকার প্রধান হন যিনি আনুষ্ঠানিকভাবে আমিরাত সফর করেন। গত বছর পর্যন্ত ইসরায়েল কেবল 2টি আরব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিল, মিশর এবং জর্ডান। এরপর সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি করে। ফলস্বরূপ আমিরাত ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবে একটি দূতাবাস খোলে। আমিরাতে তার সফরের আগে ইসরায়েলের রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন যে তিনি এখন এই উন্নয়নের জন্য আবুধাবির শাসককে ধন্যবাদ জানাতে চান। আমি বিশেষ করে অতিথিয়তা এবং ব্যক্তিগত আমন্ত্রণের জন্য ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ জায়েদকে ধন্যবাদ জানাতে চাই, এবং অবশ্যই আমি তাকে এবং আমিরাতের সকল নেতাকে তাদের সাহস ও দৃঢ় সংকল্পের জন্য অভিনন্দন জানাতে চাই। তারা ইসরায়েল ও আমিরাতের মধ্যে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং উভয় দেশ এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চায়। শান্তি মিলনের জন্য একটি উদ্দেশ্য হতে পারে। এরপর থাকছে ট্রাম্প বলেছেন যে তিনি 6ই জানুয়ারি বিক্ষোভকারীদের ক্ষমা করবেন যদি তিনি দৌড়ান এবং জেতেন। মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে তিনি 2024 সালে রাষ্ট্রপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যদি জয়ী হন তবে তিনি 6ই জানুয়ারি ক্যাপিটল হিলের সংক্ষিপ্ত দখলের সাথে সম্পর্কিত অপরাধের জন্য অভিযুক্ত প্রতিবাদকারীদের ক্ষমা করবেন। শনিবার টেক্সাসের কন্ট্রোতে এক সমাবেশের বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন যে তিনি পুনরায় নির্বাচিত হলে তিনি তাদের সাথে ন্যায্য আচরণ করবেন। আরও একটি জিনিস আমরা করব এবং অনেক লোক আমাকে একটি সম্পর্কে জিজ্ঞাসা করেছে, যদি আমি দৌড়ে থাকি এবং আমি যদি জিতে যাই আমরা 6ই জানুয়ারি থেকে সেই লোকদের সাথে ন্যায্য আচরণ করব। ট্রাম্প করতালি দিয়ে বলেছিলেন এটি, আমরা তাদের সাথে ন্যায্য আচরণ করব এবং যদি ক্ষমার প্রয়োজন হয় তবে আমরা তাদের ক্ষমা করব, কারণ তাদের সাথে এত অন্যায় আচরণ করা হচ্ছে। 6ই জানুয়ারি 2021 ট্রাম্প সমর্থকরা US ক্যাপিটল দখল করেছিল যখন আইন প্রণেতারা রাজ্য নির্বাচকদের সার্টিফিকেশন পর্যালোচনা করার প্রক্রিয়ায় ছিলেন, যা বাইডেনের বিজয়কে নির্দেশ করে। কিছু ট্রাম্প সমর্থক ঘোষণা করেছিলেন যে এই প্রক্রিয়ার ফলে কিছু নির্বাচককে অযোগ্য ঘোষণা করা হতে পারে, এইভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল উল্টে যায়। কেউ কেউ আবার দাবি করেছেন যে বিক্ষোভকারীরা অনুপ্রবেশ করেছিল এবং মার্কিন গোয়েন্দা সংস্থার উস্কানিদাতাদের দ্বারা প্রচারিত হয়েছিল, যারা ট্রাম্পকে পরিত্রাণ পাওয়ার জন্য মিথ্যা পতাকা অভিযান পরিচালনা করেছিল। জনতার মধ্যে কেউ কেউ পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং কেউ কেউ গণতান্ত্রিক আইন প্রণেতাদের মারধরের হুমকি দেয়। কেউ কেউ ক্যাপিটল ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্প, যিনি বিশ্বাস করেন যে বাইডেনের পক্ষে মার্কিন সংস্থার দ্বারা নির্বাচন কারচুপি করা হয়েছিল, তিনি বলেছেন যে 2020 সালে রাষ্ট্রপতি নির্বাচন ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচনী প্রচারণা। কয়েক মাস ধরে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনের বিরুদ্ধে 2024 রিম্যাচের ধারণাটি ভাসিয়েছেন, তবে সাম্প্রতিক সপ্তাহগুলিতে তিনি দৃঢ়ভাবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি না হওয়ার চেয়ে আবার দৌড়ানোর সম্ভাবনা বেশি হতে পারেন। সাম্প্রতিক জনমত জরিপগুলো 2022 সালের মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার সময় ডেমোক্র্যাটদের জন্য একটি অন্ধকার ল্যান্ডস্কেপ চিত্রিত করেছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।